সাপ আর মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই। সাপ যেমন যে কোনো সময় ছোঁ মারতে পারে, মেয়ে মানুষও তেমনি। তাই আমি কই কি, মাথার উপরে ঝুলা থাকা ফাঁসির ওই দড়ি মানে কাজলকে খতম করে দাও। মাসকা লাগায় দেবো, কাজলকে তুই খতম করতে চাস? আরে তোরে আগে খতম করে দেব। শরীফ সাহেব, কাজলকে খুন করার কথা যদি আর কেউ উচ্চারণ করে তার অবস্থাও এর মতই হবে। আপনার টাকা আমি ফিরিয়ে দিয়ে গেলাম, আজ থেকে কাজলের দিকে কেউ চোখ তুলে তাকাবে না, আর আপনার ছেলের বিরুদ্ধে সে সাক্ষ্য দেবে না, ব্যাস। কিন্তু কাজলের যদি কোনো ক্ষতি হয় তবে আমি আপনাদের কাউকে ছাড়ব না। হীরা, তুমি যেমন করে কথা বলছো তাতে মনে হয় কাজল তোমার বউ। আরে ওই হীরা, নোবল করছো কেন? কাজল যদি সত্যি তোমার বউ হতো আমরা তাহলে আর ছক্কা মারতাম না। বুঝছি, সাইডলাইনে বসে থাকা প্লেয়ার কোচের কোনো কামে আসে না, সিজনে সিজনে দল বদলায়, টিমে না থাকলে অন্য টিমে গিয়া খেলো। হীরা, তোমাকে আমি কাজলের চেয়ে সুন্দরী অনেক মেয়ে এনে দেবো, তুমি ওকে ভুলে যাও। না, আমি কাজলকে ভুলতে পারবো না। তার জন্য যদি কাজলকে আমার বিয়ে করতে হয় আমি তাই করব। কাজলের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। হীরা, তার আগে আমি তোর লাল কার্ড দেখা দুনিয়া ছাড়া করে দিব। মাস্কা লাগাই দেব আমি। আরে আরে রাখো বাবা রাখো, কি করতেছ? নিজের মধ্যে কাজ করা ঠিক না। রাখো বাবা, থামো বাবা, থামো থামো। তাহলে এদেরকে বল আগুনে খেলানা করতে। বলে যে আগুনে কাজলকে পুড়ে মারতে চেয়েছিল সেই আগুনে আমি ওদের সবাইকে পুড়ে মারব। কি বললে, আমার মেয়ে কাজলকে তুমি বিয়ে করবে? হ্যাঁ, আগামী শুক্রবার আমি কাজিনে আসবো, আপনি কাজলকে বউ সাজিয়ে রাখবেন। অসম্ভব, তোর মতো জানোয়ারকে আমি কেন, কোন মেয়ে বিয়ে করবে না। এই, অন্য কোন মেয়ে আমি চাই না, শুধু তোকে চাই, তোকে চাই, শুধু তোকে। তুই বউ সাজিয়ে থাকিস। একটা গুন্ডাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। না না, তুই মরবি না, তোকে বেঁচে থাকতে হবে, আমার জন্য তুই বেঁচে থাকবি। মনে রাখিস, হীরা যা চায় তা সে আদায় করে নেয়। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ওই কাজল যতদিন বেঁচে থাকবে ততদিন বিপদ আমাদের মাথার উপর থেকে যাবে না। ওই কাজলকে শেষ করতেই হবে।